এই পার্টে আমরা আমাদের প্রজেক্টে ভিউ রাউটারের একটা ছোট্ট ইস্যু সলভ করব। ইস্যুটা হচ্ছে, দেখেন আমরা যখন প্রজেক্টটা রান করাচ্ছি, এটা তো আমাদের বেস পাতে রান হচ্ছে, তাই না? তো বেস পাতে রান হলে কি হওয়ার কথা, দেখেন আপনি ইউআরএলটা একটু খেয়াল করেন, আমাদের প্রজেক্ট রান হচ্ছে কিন্তু এই পোর্টে, এই পোর্টে কিন্তু রান হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ইউআরএলটা হওয়ার কথা ছিল এই রকম। এই রকম অবস্থায় যদি আপনি ইন্টার দেন, দেখেন এরপরে স্ল্যাশ আসতেছে, তারপরে হ্যাশ আসতেছে, আবার হচ্ছে স্ল্যাশ চলে আসতেছে, তার মানে ইউআরএলটা কেমন কেমন হচ্ছে, তাই না? তো এরকম তো যদি আপনি যে কোনো পেজ ক্রিয়েট করেন না কেন, ধরেন সেলার লিস্টে করছেন, তাহলে আপনার ইউআরএলটা হবে এইরকম সেলার লিস্ট। তো আমরা তো আর এইরকম ইউআরএল চাই না, আমরা চাই যে এইরকম, যে সাইটের শেষে এরকম আসবে, এরকম রাউটিংটা আমরা সিস্টেম চাই। তো এই যে একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, দেখেন আমরা যখন ভিউ রাউটার সাপোর্ট দিয়েছিলাম আমাদের এই যে রাউটারের ভিতরে ইন্ডেক্স ডট জেস এর ভিতরে আমরা রাউটারকে সাপোর্ট দিয়েছিলাম, এখানে দেখেন আমরা যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে, এখানে তো আমরা স্ট্রাকচার কপি করে নিয়ে এসেছিলাম ক্রিয়েট ওয়েব হ্যাশ হিস্টোরি, এখানে এই দেখেন হ্যাশ হিস্টোরি এই কথাটা বলে দেওয়া আছে, যার কারণে এখানে আমাদের হচ্ছে এই যে হ্যাশ হিস্টোরি মোডে কিন্তু এখানে সে রাউটিংটা করতেছে। এখন যদি আপনি এখান থেকে এটা এক কাজ করে এই যে হ্যাশটাকে এখান থেকে বাদ দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল, ওয়েব ক্রিয়েট ওয়েব হিস্টোরি, এখন এটাকে আপনার এর ভিতর থেকে ইম্পোর্ট করতে হবে, তাহলে এই জায়গা থেকে আপনি এটাকে ইম্পোর্ট করেন। করার পর এগুলো কিন্তু ভিউ রাউটারের ডকুমেন্টেশনে দেয়া আছে, করার পর আমি এখানে এখান থেকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি এখন এখানে ইন্টার প্রেস করি, দেখেন আমার কিন্তু এই পোর্টে এখন আমার প্রজেক্টটা খুব সুন্দরভাবে এখন রান হচ্ছে, এখন দেখতেও ভালো লাগতেছে। তো এই ছিল আমাদের একটা ছোট্টখাটো ইস্যু। তো যাই হোক, আমরা ইস্যুটা খুব সহজেই সলভ করতে পারলাম।